ওম নমো শিবায়। আজ হচ্ছে সোমবার, তো সকালবেলা একদম আগে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর স্নান করে আজকে পুজোটা সেরে নিয়েছি সবার আগে। সোমবারে কি বলতো, সকাল সকাল পুজোটা করলে মনটা ভালোই লাগে। তো পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারা আগে পোশাকটা তুলে নিই। তো আমি ভাবলাম পুজো যখন হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবার পোশাকটা তো তুলে নিই। আর ওদিকে হাজব্যান্ডের শরীর কিন্তু আজকে ভালো আছে, কালকে কিন্তু জ্বর এসেছিল, আজকে কিন্তু শরীরটা মোটামুটি ভালো আছে। তো ওকে পোশাকটা দিয়ে দিই, তারপর আমি ওর ব্রেকফাস্টটাও দিয়ে দেব। ব্রেকফাস্টে আজকে ওকে দিলাম মুড়ি, কলা আর একটু চিনি দিয়েছিলাম, এই দিয়েই ব্রেকফাস্ট করলো। আর আমি ব্রেকফাস্টে খেয়েছি টোস্ট বিস্কুট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু 10টা বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। আজ হচ্ছে সোমবার, সেই জন্য সকাল সকাল আজকে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর এখন বসেছি ব্রেকফাস্ট করতে। দেখতেই পেলে ব্রেকফাস্টে আজকে কলা আর টোস্ট বিস্কুটই খাবো, তারপর লাঞ্চটা বানাতে হবে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেল, এবার তো লাঞ্চ তো বানাতেই হবে। আর আজকে কিন্তু আবার বেরোনোর একটা আছে, একটু ডাক্তারের কাছে যাব, তার জন্য কিন্তু লাঞ্চটা আমি বানিয়ে নেব। তো লাঞ্চে কী বানাবো ভেবে পনির আছে, পনির রান্না করব বলে আগের দিন কিন্তু পনির নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কিন্তু পনিরটা না আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন এমন কিছু রান্না করি, খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম কিছু রান্না করি আর খেতেও যেন টেস্টি হয়। যেহেতু আজকে সোমবার নিরামিষ খাই, তার জন্য কিন্তু আমি আজকে ভাবলাম খিচুড়ি রান্না করি। আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, আমার খেতে ইচ্ছা করছে, তো আমার ইচ্ছা করলে সেটা ও রাখে। তার জন্য ও বললো ঠিক আছে তুমি বানাও আমি খাবো। তো এখানে আমি প্রথমে জলটা বসিয়ে দিলাম, আর কেন জানি না হাঁড়িটা আগে বসালে পরেই আমার যেন মানে প্রণাম করি, আমি কেন সেটা বলতে পারবো না। আর এখানে কিন্তু দুরকম ডাল দিয়ে খিচুড়িটা বানাবো, একটা হচ্ছে মাসকলাই ডাল আর হচ্ছে মুগ ডাল। আর এই চাল ডালটা খুব ভালো করে ধুয়ে ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার চালটা দিয়ে তারপর লবণ আর দিয়ে দেবো হলুদ, তারপর চালটা ভালো করে ভেজে নেব। আমার না খিচুড়িতে খুব একটা মশলাপাতি খুব অপছন্দ, তারপর গরম জলের মধ্যে চালটা দিয়ে সবজিগুলো অ্যাড করে দেব। এবার খিচুড়ির জন্য একটা মশলা রেডি করে নিই, এটা হচ্ছে ভাজা মশলা। এখানে আছে একটু 5 ফোড়ন আর একটু জিরে, এটা একটু শুকনো কলাই ভেজে একটু পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম নামানোর ঠিক আগে মটরশুঁটি। এবার আমি খিচুড়িটা হয়ে গেলে নামানোর ঠিক আগে দিয়ে দেব ওই ভাজা মশলাটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। খিচুড়িটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও টেস্ট হয়েছে। যাই হোক, খিচুড়ি দিয়ে কিন্তু আজকে লাঞ্চটা একদম জমে গেছিলো, জমে ক্ষীর। তো খিচুড়িতে আর কিছু দেবো না, ঘি অ্যাড করলাম না, ঘি আমার হাজব্যান্ড না খুব একটা পছন্দ করে না, যে সে কারণে আমি কোনো কিছুতে ঘি দেওয়ার আগে 10 বার ভাবি। অবশ্য দিই না এমন না, কিন্তু দিলে পরে একটু খেটখিট করে বলে তার জন্য আমি কিন্তু অ্যাড করি না। এবার আমি খাবারটা বেড়ে নেবো, দুজনা খাওয়া দাওয়া করে কিন্তু বেরোনোর আছে বললামই, একদম রেডি হয়ে নেব। আসলে কি বলতো, তোমাদের তো আগেই বলেছি আমার PCOD ট্রিটমেন্ট চলছে, সেই কারণে কিন্তু আমার মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে হয়, মানে একদিন পর পর বা এক সপ্তাহ পর পর, মানে ডাক্তার যেদিনই যেতে বলে আমাদের কিন্তু যেতে হয়। সেই জন্য আমি কিন্তু বারবার বলি আমি ডাক্তারের কাছে যাই। আর কি বলতো, আমি চাই আমার PCOD একদম গোড়ার থেকে ঠিক হয়ে যায়, একদম পুরো ঠিক হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমরা ডাক্তারটা খুব ভালো করেই দেখাচ্ছি। এখানে ফাইল রেডি আর এক বোতল জল নিয়ে নিলাম, যেহেতু আজকে খিচুড়ি খাওয়া হয়েছে জলের প্রয়োজন হবেই, গলাটা শুকিয়ে যাবে বারবার। আর দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, চলো তাহলে বেরোনো যাক। আর ডাক্তার আসার কথা ছিল কিন্তু 3টের সময়, আমাদের আজকে যে কতক্ষণ বসিয়ে রেখেছিল তোমাদের কি বলবো, 5টা পর্যন্ত। তারপর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তো এবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর আজকাল না একটু মানে রাস্তাতেও ভিডিও করতে অতটাও লজ্জা লাগে না, কিন্তু কথা বলতে লজ্জা লাগে। তবে অবশ্য এখানে কথা বললে এখানকার লোক কিছু বুঝবে না, বাংলাতে তো কথা বলবো, এখানকার লোক তো হিন্দি ছাড়া আর মারাঠি ছাড়া কিচ্ছু বোঝে না। আর এই ক্লিনিকটাতেই কিন্তু আমরা ডাক্তার দেখাতে আসি, ম্যাডাম কিন্তু এই ক্লিনিকটাতেই বসে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু ম্যাডাম আসেনি, আর ওই যে ডক্টরটা দেখছো বাইরে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম দুজনা, আরও পেশেন্ট ছিল, সব ওই সাইডটাই বসেছিলো, আমরা এখানে বসেছিলাম।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি ডাক্তারের কাছ থেকে এসে একটু ঘুমিয়ে গেছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ আমি ঘুমাচ্ছিলাম এখানে, সরি। তো এখন ঘরে তো প্রচুর কাজ আছে, উপরে ছাদে জামা কাপড়ও রয়েছে, এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। যাই দেখি ওপর থেকে আগে জামা কাপড়টা নিয়ে এসে ঘর দোর ভালো করে পরিষ্কার করে নিই, সন্ধ্যাবাতি দিতে হবে। তো চলো আগে ছাদে যাই। আর ডাক্তারের ওখান থেকে আসার সময় আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য এসেই আমি ঘুমিয়ে গেছিলাম। ভালো লাগছিল না শরীরটা খুব একটা, সেই জন্য এসেই আমি শুয়ে পড়েছিলাম। তো চলো আগে জামা কাপড় নিয়ে এসে ভাঁজ করে ঘর দুয়ার পরিষ্কার করে এদিকে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে 7টা, এখানে কিন্তু সন্ধ্যা হয় 6:45 সময়। তো সন্ধ্যা আমার 15 মিনিট মতন হয়ে গেছে, এখানে আমি বসিয়েছি 1 কাপ আদা দিয়ে কড়া করে চা করব। শুধু তো চা করলে হবে না, চায়ের সঙ্গে টাইয়েরও দরকার আছে, তাই 2 টোস্ট বিস্কুট আর কেটে নিয়েছি 1 আপেল। তোমরা ভাবতে পারো চায়ের সঙ্গে আপেল এ আবার কেমন, তো অবশ্য আপেলটা হচ্ছে আগে খাবো তারপর চাটা খাবো। আর এখন হচ্ছে 9:30 বাজে, রাত্রে আমি ডিনারে আজকে কিচ্ছু খাইনি। তো এখানে আমার বাসনপত্রগুলো দুপুরে সব মেজে ঘষে রেখে দিলাম, আর এই যে চা করেছিলাম না এই বাসনটাতে দেখো কি অবস্থা, ওরকমই রেখে দিই, কালকে সকালে মেজে নেব। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ওদিকে আমার বিছানাও রেডি, সবাইকে জানাই গুড নাইট।